আসসালামু আলাইকুম, আমি সুজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফরাজের এই পর্বে। আজ আমরা জানব কী করে ইমু অ্যাকাউন্টকে হ্যাকারের হাত থেকে নিরাপদ রাখা যায়, এবং যদি হ্যাকিং হয়েই যায় তাহলে কীভাবে হ্যাকারের হাত থেকে ইমু অ্যাকাউন্টকে ফিরিয়ে আনা যায়। বর্তমানে আমাদের মধ্যে প্রায় সবই কম বেশি ইমু ব্যবহার করে থাকি, বিশেষ করে প্রবাসীরা অথবা যারা নিজ পরিবার থেকে দূরে থাকে তারা পরিবারের সাথে কথা বলতে ইমুই বেশি ব্যবহার করা হয়, কারণ ইমুতে অডিও এবং ভিডিও কলে কথা বলা যায়, তাও আবার খুব ক্লিয়ার এবং কম এমবি খরচ করে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের গ্রাম অঞ্চলে যেখানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ সেখানেও ইমু দিয়ে ভালো মানের ভিডিও, অডিও এবং মেসেজিং করা যায়। প্রয়োজনীয় ইমু অ্যাকাউন্ট যদি কেউ প্রতারণা করে হ্যাক করে তাহলে খুবই ঝামেলায় পড়তে হয়। অনেক সময় হ্যাকার পরিচিত জনদের কাছে টাকা পয়সা চেয়ে থাকে বা অন্য কোনো সমস্যার কারণ হয়ে থাকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনার ইমু অ্যাকাউন্টকে নিরাপদ রাখবেন, কি করলে আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন, কে আপনাকে হ্যাক করতে পারে, আর যদি হ্যাকিংয়ের শিকার হয়ে যান তাহলে কি করে অ্যাকাউন্টকে নিরাপদে ফিরিয়ে আনতে পারবেন, এবং আপনি কীভাবেই বা বুঝবেন আপনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন কি না। প্রথমে আসি ইমু অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তা কীভাবে চেক করা যায়। চেক করতে হলে আপনাকে ইমু অ্যাকাউন্টের উপরের বাম পাশে যেখানে আপনার প্রোফাইল ছবি থাকে সেখানে ক্লিক করুন, তারপর সেটিংয়ে ক্লিক করুন, তারপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন, তারপর ম্যানেজ ডিভাইসে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন কোন কোন মোবাইলে আপনার ইমু খোলা বা লগ ইন করা আছে, এ পর্যন্ত কোন কোন ডিভাইসে বা মোবাইলে আপনার ইমু ব্যবহার করা হয়েছিল। আমার এখানে অনলাইন দেখাচ্ছে দুইটি ডিভাইস, একটি অ্যান্ড্রয়েড, অপরটি আইফোন। তাছাড়া আরও কিছু ডিভাইস দেখাচ্ছে এগুলিতে আমি আগে লগ ইন করেছিলাম, যেমন আমার ল্যাপটপ এবং পুরনো মোবাইলে। ঠিক এরকমভাবে আপনিও দেখতে পাবেন। এখানে যদি অন্য কোনো অপরিচিত মোবাইল বা ডিভাইস থাকে তবে আপনি হ্যাকিং অবস্থায় আছেন। তাছাড়া আপনার ইমুতে যদি আননেসেসারি মেসেজ দেখেন তাহলেও বুঝে নিতে হবে আপনার অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে। মনে করুন আপনার ইমু অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে, এখন আসুন কীভাবে অ্যাকাউন্টটি হ্যাকারের হাত থেকে উদ্ধার করা যায়। যেহেতু ইমুতে কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড নেই তাই আপনাকে ইমু অ্যাকাউন্টটাকেই ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেয়া মানে অ্যাপসটি আনইনস্টল করে দেয়া নয়। ইমু অ্যাকাউন্টটি ডিলিট করতে হলে ইমুর উপরের বাম পাশে ছবিতে ক্লিক করুন, তারপর সেটিংয়ে ক্লিক করুন, তারপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন, তারপর ডিলিট ইমু অ্যাকাউন্টে ক্লিক করুন, তারপর অ্যাপ্লাই টু ডিলিটে ক্লিক করুন, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকে ক্লিক করুন, তারপর কন্টিনিউ টু ডিলিটে ক্লিক করুন। এখানে আপনার যে নাম্বার দিয়ে ইমু খুলেছেন সেই নাম্বারটি দেন, তারপর তীর চিহ্নতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে লগ আউট হয়ে যাবে, মানে হ্যাকারের মোবাইল থেকেও ডিলিট হয়ে যাবে। তবে আপনার মোবাইলে যে ইমেল দেয়া আছে তা যদি হ্যাকারের কাছে থেকে থাকে তবে এই পদ্ধতিতে কাজ করবে না, তখন আপনাকে আপনার ইমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এভাবে আপনি আপনার ইমু অ্যাকাউন্টটি হ্যাকারের হাত থেকে নিরাপদ করতে পারবেন। এখন আসি কীভাবে আপনার ইমু অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখবেন। প্রথমত আপনার ব্যক্তিগত মোবাইল বা নাম্বার অন্য কারো কাছে 2 মিনিটের জন্য হলেও দিবেন না, কারণ বিভিন্ন মালওয়্যার বা ভেরিফিকেশন কোড নিতে 2 মিনিট সময়ই যথেষ্ট। বিশ্বস্ত জায়গা ছাড়া অন্য কোথাও মোবাইল চার্জ দিবেন না। আপনার ইমেলের পাসওয়ার্ড কিছুদিন পরপর চেঞ্জ করুন। সবসময় আপনার মোবাইলে একটি লক স্ক্রিন পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করুন। সাধারণত হ্যাকিং করে আমাদের পরিচিত জনেরা, তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন।